সে আজ থেকে প্রায় 600 বছর আগেকার কথা। দক্ষিণ আমেরিকার উপদ্বীপ অঞ্চলে কিছু আদিবাসী বসবাস করত এবং তাদের সভ্যতাকে মায়া সভ্যতা বলা হয়। মায়া সভ্যতার ব্যাপারে 2010 সালে পৃথিবী জুড়ে আলোচনা চলছিল, কারণ মায়ান সভ্যতার মানুষেরা যে ক্যালেন্ডার বানিয়েছিল তাতে নাকি লেখা ছিল যে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এই মায়া সভ্যতার মানুষেরা কিন্তু প্রচণ্ড হিংস্র প্রকৃতির ছিল, এমনকি তারা তাদের ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষের বলি পর্যন্ত দিত, উঁচু উঁচু মন্দির বানাত। যদিও এই মায়া সভ্যতা কীভাবে ধ্বংস হলো সেটা নিয়ে রহস্য আজও আছে। কোনো কোনো ঐতিহাসিক বলেন এই সভ্যতা ধ্বংস হয়েছিল বিশাল বন্যার জন্য, আবার কারো কারো মতে এই সভ্যতা নাকি হঠাৎ করে রাতারাতি গায়েব হয়ে গেছিল। তো যাই হোক, মোটামুটি ধরে নেওয়া হয় যে স্পেনের আক্রমণে এই সভ্যতা নাকি ধ্বংস হয়ে যায়। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি, এই মুভিটা বিশ্ব সিনেমার ইতিহাসে একটা আলাদাই জায়গা করে নিয়েছে, একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। মুভি শুরু হয়, দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গল দেখানো হয়, যেখানে কিছু আদিবাসী একটা জঙ্গলি শুকর শিকার করার জন্য সেটার পেছনে ছুটে বেড়াচ্ছে। অনেক ছোটাছুটির পর অবশেষে আদিবাসীদের পাতা ফাঁদে শুকরটা আটকে যায়। যেহেতু আদিবাসী তাও আবার 600 বছর আগেকার, তো পশু শিকার করাটা তাদের রীতিনীতির মধ্যেই পড়ে। দেখা যায় আদিবাসী মানুষেরা জঙ্গলের মধ্যে ছোট ছোট গোষ্ঠী বানিয়ে বসবাস করত, গাছের ডাল লতা পাতা দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে তারা থাকত। পোশাক বলতেও নামমাত্র ছিল, কাঠ ও পাথরের তৈরি কিছু অলংকার ব্যবহার করত এবং গাছের ছাল বাকলা দিয়ে পোশাক বানাত। প্রতিটা গোষ্ঠীরই একজন সর্দার ছিল, যার কথায় পুরো গোষ্ঠীর মানুষজনেরা চলাফেরা করত। এই ঘন জঙ্গলের মধ্যে বেঁচে থাকার জন্য পশু শিকার এবং নিজেদের বংশ বিস্তার করাই ছিল এদের প্রধান উদ্দেশ্য। গোষ্ঠীর পুরুষেরা যখন আনন্দ করে সেই শিকার করা প্রাণীটার মাংস খাচ্ছিল, তখন তাদের মধ্যে জ্যাগোয়ার নামে একটা ছেলে কিছু শব্দ শুনতে পায়। পিছন ঘুরে সে যখন ঘন জঙ্গলের দিকে তাকায়, জ্যাগোয়ার দেখে গাছের আড়াল থেকে তাদেরই মতো অন্য একটা গোষ্ঠীর লোকজন তাদের দিকে ধেয়ে আসছে। জ্যাগোয়ার জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসেছো? গোষ্ঠীর সর্দার গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলে, আমাদের এরিয়ায় কিছু শক্তিশালী গোষ্ঠী আক্রমণ করেছে, তারা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাই আমরা নতুন জায়গা সন্ধানে যাচ্ছি। ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে থাকা খাদ্য ভাগাভাগি করে নেয় এবং তারা একে অপরকে কথা দেয় যে তারা কেউই কোনো অবস্থায় কারো ওপর আক্রমণ করবে না। জ্যাগুয়ার দেখে ওই গোষ্ঠীর বহু মানুষ আহত হয়েছে, তারা ভয় পেয়ে এগিয়ে চলেছে। জাগুয়ারে তাদের দেখে কেমন যেন সন্দেহ হয়। সে তাদের পেছনে যেতে গেলে জাগুয়ারের পিতা, যে কিনা তাদের গোষ্ঠীর সর্দার ছিল, সে জ্যাগুয়ারকে আটকায়। এরপর তারা ওই মৃত শুয়োরের দেহটা নিয়ে নিজেদের বস্তিতে ফিরে আসে। বস্তিতে দেখানো হয় জাগুয়ারের গর্ভবতী স্ত্রী এবং ছেলে আছে, তারা একসাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। রাত পেরিয়ে যখন ভোরের আলো ফুটছিল, জ্যাগুয়ার স্বপ্নে দেখে আগের দিনে সেই লোকটা, যে কিনা নিজের পেট কেটে লিভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর জ্যাগুয়ারকে বলছে, পালাও, বিপদ আসছে। ঘুমের মধ্যে কুকুরের ডাক শুনে জ্যাগুয়ার উঠে বসে। কুকুরের চিৎকারটা তেমন একটা ভালো লাগলো না, কেমন যেন অশুভ লক্ষণ। ভোরের আবছা আলোতে সে বাইরের দিকে তাকিয়ে আছে, এক অজানা ভয় জ্যাগুয়ারকে গ্রাস করছে। হঠাৎই কুকুরের চিৎকার বন্ধ হয়ে যায়। জ্যাগুয়ারের মনে হলো, মশাল হাতে কোনো একটা ব্যক্তিকে দেখতে পেলাম না? ভালো করে তাকাতে জ্যাগুয়ার দেখে সর্বনাশ কাণ্ড, এক হিংস্র গোষ্ঠী তাদের বস্তিতে আক্রমণ করেছে। সংখ্যায় তারা জ্যাগুয়ারদের গোষ্ঠীর থেকে অনেক বেশি ছিল। খুব তাড়াতাড়ি তারা জ্যাগুয়ারদের পুরো এলাকাটা চারদিক থেকে ঘিরে ফেলে। জ্যাগুয়ার কোনো রকমে তার গর্ভবতী স্ত্রী এবং ছেলেকে নিয়ে সামনে একটা কুয়ার কাছে যায়। তার স্ত্রীর পায়ে দড়ি বেঁধে সে তাদেরকে কুয়ার মধ্যে নামাতে থাকে। ওদিকে ওই হিংস্র জনজাতি জাগুয়ারের গোষ্ঠীর ওপরে তাণ্ডব চালাচ্ছে, তাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নির্মমভাবে মারধর করা হচ্ছে সবাইকে। তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পায় না ছোট শিশুরাও। জাগুয়ারের পিতাও ক্রমাগত লড়াই করে চলেছে। এরই মধ্যে একটা লোক জাগুয়ারকে কুয়ার সামনে বসে কিছু করতে দেখে এবং সে সেদিকে আসতে থাকে। লোকটাকে আসতে দেখে জাগুয়ার তাড়াতাড়ি তার স্ত্রীকে নিচে নামাতে গেলে দড়িটা তার হাত থেকে স্লিপ করে তার স্ত্রী নিচে পড়ে যায়। কিন্তু নিচে পড়ে গেলেও সে সুস্থ ছিল, তার কিছু হয়নি, কারণ ততক্ষণে কুয়ার অনেকটাই নিচে নেমে পড়েছিল তার স্ত্রী। এর মধ্যে ওই লোকটার সাথে জ্যাগুয়ারের লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ওই লোকটা গর্তের মধ্যে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু পরিবারকে রক্ষা করার জন্য কোনো রকমে জ্যাগুয়ার ওই লোকটাকে হত্যা করে। জ্যাগুয়ার তার স্ত্রীকে বলে, তুমি এখানে থাকো, গোষ্ঠীর লোকেদের আমার প্রয়োজন, আমাকে যেতে হবে। কিন্তু জ্যাগুয়ারের স্ত্রী তাকে যেতে না করে। জ্যাগুয়ার বলে, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। জ্যাগুয়ার দেখে একটা লোক তার বাবাকে মারছে, যে কিনা ওই আক্রমণকারী গোষ্ঠীর সর্দারের ছেলে। পিতাকে বাঁচাতে জ্যাগুয়ার ঝাঁপিয়ে পড়ে তার ওপরে,
জ্যাগুয়ারের সঙ্গে তার লড়াই শুরু হয়। জ্যাগুয়ার তাকে প্রায় শেষই করে দিত, কিন্তু ঠিক সেই সময় সর্দার তাকে বন্দী করে। ওই আদিবাসীরা সংখ্যায় অনেক হওয়ায় জ্যাগুয়ার তাদের সঙ্গে পেরে ওঠে না। সর্দারের ছেলে জ্যাগুয়ারকে শেষ করতে গেলে সর্দার বলে, একে আমাদের প্রয়োজন, একে মারার দরকার নেই। জ্যাগুয়ার আর তার পিতা দুজনেই এখন বন্দী। জ্যাগুয়ার এই অবস্থার জন্য তার পিতার কাছে ক্ষমা চায়। সর্দারের ছেলে সেটা শুনতেও পায়। সে জ্যাগুয়ারের থেকে বদলা নেওয়ার জন্য জ্যাগুয়ারের চোখের সামনেই জ্যাগুয়ারের পিতার গলার নলি কেটে তাকে শেষ করে দেয়। অসহায় জ্যাগুয়ার শুধুমাত্র চেয়ে থাকে, নিজের পিতাকে রক্ষা করতে পারল না আজ। জ্যাগুয়ারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। জ্ঞান ফিরে জ্যাগুয়ার দেখে তাদের পুরো বস্তিটা ধ্বংস হয়ে গেছে, চারদিকে আগুন জ্বলছে আর পড়ে রয়েছে বহু মানুষের মৃতদেহ। জীবিত মানুষদের বন্দি বানানো হচ্ছে। সর্দারের ছেলে এবং তার সঙ্গীরা মিলে সেখানকার মেয়েদের ইজ্জত হরণ করছে। এরপর দেখা যায় জ্যাগুয়ারকেও বন্দি বানানো হয়। জ্যাগুয়ারের চোখ ওই কুয়োর দিকে তাকায়, সে কুয়ার ভেতরেই আছে তার স্ত্রী এবং সন্তান। শত্রুপক্ষের একটা লোক জ্যাগুয়ারকে কুয়ার দিকে তাকাতে দেখে ফেলে। লোকটা সন্দেহ করে এবং লোকটা কুয়োর সামনে গিয়ে উঁকি মারে, কিন্তু জ্যাগুয়ারের স্ত্রী তার সন্তানকে নিয়ে পাথরের একটা খাঁজে লুকিয়ে পড়ে সেই কুয়োর ভেতরে, যাতে সেই লোকটা তাদেরকে দেখতে না পায়। দূরে বসে জ্যাগুয়ার ভাবছে এবার হয়তো তার স্ত্রী আর সন্তানকে ওরা শেষ করে দেবে, কারণ কুয়ার মধ্যে কিছু আছে কিনা সেটা জানার জন্য ওই লোকটা একটা বড় পাথর তুলে কুয়ার মধ্যে ফেলে। কিন্তু তাতেও কারো সাড়া না পেয়ে লোকটা কুয়ার মধ্যে ফেলে রাখা দড়িটা কেটে দেয়। এদের হাত থেকে প্রাণে বেঁচে গেলেও জ্যাগুয়ারের স্ত্রী আর সন্তান কোনোদিনই ওই গভীর কুয়া থেকে আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। লম্বা বাঁশের সাথে সব মানুষদের সারি সারিভাবে বাঁধা হয়। সর্দার নির্দেশ দেয়, যাত্রা শুরু করো। ঘন জঙ্গলের মধ্য দিয়ে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা জানেও না। কিছুটা দূরে গিয়ে জ্যাগুয়ার দেখে আগের দিন যে গোষ্ঠীর সাথে তাদের পরিচয় হয়েছিল তাদেরকেও বন্দি বানানো হয়েছে। গোষ্ঠীর সমস্ত মানুষকে বন্দি বানালেও ছোট বাচ্চাদের তারা নিয়ে যায়নি। বাচ্চারা কাঁদতে কাঁদতে তাদের মা বাবার পেছনে ছুটতে থাকে। ঘন জঙ্গল পেরোনোর পরে যখন নদী ক্রস করছিল তারা, বাচ্চারা পেছনে থেকে যায়। চলার পথে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার ওপরে চলে নির্মম অত্যাচার। নদী পার করে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে এগিয়ে চলছে সবাই। হঠাৎই চলতে চলতে জ্যাগুয়ারের গোষ্ঠীর একজন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেই শাস্তিস্বরূপ পাহাড়ের খাদ থেকে নিচে ফেলে হত্যা করা হয় নির্মমভাবে। প্রায় দুদিন এভাবেই চলার পর তারা একটা গ্রামে এসে পৌঁছয়। কলেরা রোগের কারণে ওই গ্রামে মহামারী লেগেছে। একটা ছোট্ট বাচ্চা ছাড়া ওই গ্রামের মধ্যে আর কেউ বেঁচে নেই। ওই গ্রামে বাচ্চারা তাদের সামনে আসতে গেলে সর্দার ছেলেটাকে একটা কাঠ দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বাচ্চাটা সর্দারের ভবিষ্যৎবাণী করে বলে, দিনের আলোতে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে, তোমাদের পুরো গোষ্ঠী একদিন ধ্বংস হয়ে যাবে আর এই ভবিষ্যৎ কেউ বদলাতে পারবে না। কিন্তু সর্দার বাচ্চাটার ওই ভবিষ্যৎবাণীতে বিন্দুমাত্র কর্ণপাত করে না, পাত্তাই দেয় না। দীর্ঘ পথ চলার পরে তারা একটা জনবহুল বাজারে এসে পৌঁছয়। সেখানে মানুষ কঠোর পরিশ্রম করছে, খাবারের জন্য একে অপরের সাথে লড়াই করছে। জ্যাগুয়ারের এই প্রথম জঙ্গল থেকে বাইরে আসা হলো, বাইরের পৃথিবী তার কাছে সম্পূর্ণ নতুন। কৌতূহলী মনে জ্যাগুয়ার সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এটা মানুষের হাট, অর্থাৎ এখানে মানুষ কেনা বেচা হয়। জ্যাগুয়ারের সঙ্গে নিয়ে আসা মহিলাদের চড়া মূল্যে বিভিন্ন পুরুষেরা কিনে নেয়, হয় দাসত্বের জন্য, নয় পুরুষের আকাঙ্ক্ষা মেটানোর জন্য। সেই জায়গায় বড় বড় মন্দির দেখা যায়। জ্যাগুয়ার সহ বাকি বন্দীদের নিয়ে আসা হয় ওই মন্দিরের মধ্যে। তাদের গায়ে নীল রং লাগানো হয়, কারণ আদিবাসীরা নীল রংকে ত্যাগের প্রতীক বলে মনে করত। এই নীল রঙের মাধ্যমে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে। জ্যাগুয়ারদের মন্দিরে নিয়ে আসা হয় কারণ তাদেরকে এখানে বলি দেওয়া হবে। বলির জন্য শোয়ানো হয় এক ব্যক্তিকে এবং জীবিত অবস্থাতেই সেই ব্যক্তির শরীরের থেকে তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয় এবং তার মাথাটা আলাদা করে দেওয়া হয় ধর থেকে, এবং সেই কাটা মাথা মন্দিরের ওপর থেকে ফেলে দেওয়া হয়। গড়াতে গড়াতে মাথাটা নিচে এসে পড়ে। প্রতিদিনই বহু মানুষকে এইভাবে শেষ করা হয়। মন্দিরের পাশে পড়ে রয়েছে কাটা মাথার মৃতদেহের স্তূপ। দুজনকে নির্মমভাবে বলি দেওয়ার পর এবার জ্যাগুয়ারের পালা। কিন্তু জ্যাগুয়ারকে বলি দিতেই যাবে এর আগে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। দিনের আলোতেই পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে, ঠিক যেমনই বাচ্চারা ভবিষ্যৎবাণী করেছিল। সূর্যগ্রহণ দেখার পর জ্যাগুয়ারকে বলি দেওয়া হয় না, কারণ তারা মনে করে সূর্যগ্রহণের পর যদি মানুষ বলি দেওয়া হয় তাহলে ঈশ্বর তাদের ওপরে অসন্তুষ্ট হবেন। এরপর জ্যাগুয়ার ও বাকি বন্দীদের মন্দিরের পেছনের একটা মাঠে নিয়ে যাওয়া হয় এবং মাঠের অপর প্রান্তে থাকা জঙ্গল দেখিয়ে বলা হয়, যারা এই জঙ্গলটা পার করে এগিয়ে যেতে পারবে তারা আমাদের হাত থেকে মুক্তি পাবে। দুজন করে বন্দীকে জঙ্গলের দিকে ছুটতে বলা হয়, আর জঙ্গলের অপর প্রান্তে গিয়ে দাঁড়ায় সর্দারের ছেলে। যখনই বন্দীরা ছুটতে শুরু করে পেছন থেকে তাদের উপরে তীর, ধনুক, বর্ষা এগুলো ছুড়ে আক্রমণ করা হয়।
আসলে বন্দীদের দিয়ে তারা শিকারের প্রশিক্ষণের প্র্যাকটিস করছিল এবং এই হত্যা লীলার পুরো বিষয়টা তাদের কাছে ছিল নেহাতি আনন্দ, উপভোগ বা বিনোদনের একটা মাধ্যম। জ্যাগুয়ার পুরো ব্যাপারটা বুঝতে পারে, তাই জ্যাগুয়ার ও তার সঙ্গী সোজাভাবে না দৌড়ে ট্যারা ব্যাকাভাবে দৌড়তে থাকে, যাতে কিনা পেছন দিকে দাঁড়িয়ে থাকা আদিবাসীরা তাদের উপরে সঠিকভাবে নিশানা লাগাতে না পারে। কিন্তু শেষ রক্ষা হলো না, তাদের ছোড়া একটা তীর জ্যাগুয়ারের পিঠে গেঁথে যায়। মাঠের শেষ প্রান্তে সর্দারের ছেলে জ্যাগুয়ারকে মারতে এগিয়ে আসে, কিন্তু সেখানে আহত অবস্থায় পড়ে থাকা অন্য এক বন্দী জ্যাগুয়ারকে সাহায্য করতে সর্দারের ছেলেকে ফেলে দেয়। জ্যাগুয়ার সেই সুযোগে নিজের বুকে বেঁধে থাকা তীরের সুচলো অংশটা দিয়ে সর্দারের ছেলের গলার নলি কেটে তাকে সেখানে শেষ করে দেয়, ঠিক যেভাবে সর্দারের ছেলে জ্যাগুয়ারের বাবাকে হত্যা করেছিল একই রকমভাবে। এটা দেখেই সর্দার ছুটে যায় এবং তারা মরিয়া হয়ে ওঠে জ্যাগুয়ারকে ধরার জন্য। জ্যাগুয়ার কোনো রকমে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে আর কিছুটা দূর যাওয়ার পরে এসে দেখতে পায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মৃতদেহ। বলি দেওয়ার পরে বডিগুলোকে এখানেই এনে ফেলে রাখা হয়েছে। জ্যাগুয়ার কোনো রকমে সেই জায়গা থেকে বেরিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করে। ওদিকে সর্দার ও তার দলের লোকেরাও জ্যাগুয়ারের পেছনে পেছনে জঙ্গলে পৌঁছে যায়। জ্যাগুয়ার ক্লান্ত এবং আহত হয় বেশি দূরে এগোতে পারছিল না। জ্যাগুয়ার তাদের হাত থেকে বাঁচার জন্য একটা উঁচু গাছের ওপরে চড়ে বসে। সর্দারের লোকেরা জ্যাগুয়ারকে দেখতে না পেয়ে ওই গাছের নিচ দিয়ে দৌড়ে এগিয়ে যায় আর কিছুটা দূরে গিয়ে সর্দার দেখে তাদের একটা লোকের পিঠে এক ফোঁটা রক্ত পড়েছে। সর্দার বুঝতে পারে জ্যাগুয়ার এখানেই আছে, তারা পেছনের দিকে আসতে শুরু করে। ওইদিকে যে গাছের উপরে জ্যাগুয়ার চেপেছিল সেই গাছটায় একটা হিংস্র জন্তুর বাচ্চা ছিল, যার জন্য ওই জন্তুটা জ্যাগুয়ারের পেছনে তাড়া করে। জ্যাগুয়ার কোনো রকমে প্রাণ ভরে পালাতে থাকে, কিন্তু এর মধ্যেই সর্দারের একটা লোক জ্যাগুয়ারকে দেখতে পেয়ে তার পেছনে ছোটে। ওই হিংস্র জন্তুটা জ্যাগুয়ারকে আক্রমণ করতেই যাবে, শেষ মুহূর্তে সর্দারের লোকটা মাঝখানে এসে পড়ে এবং সেই জন্তুটার আক্রমণের কবলে পড়ে সেই লোকটা। ভাগ্যের জোরে জ্যাগুয়ার তো বেঁচে গেল। এই সুযোগে জ্যাগুয়ার কিছুটা দূরে পালাতে সক্ষম হয়। দিন গড়ায়, রাত নামে। রাতের অন্ধকারেও সর্দার আর তার দলের লোকেরা জ্যাগুয়ারকে খুঁজছে। জ্যাগুয়ার গাছের কুঠুরিতে কোনো রকমের আটটা কাটিয়ে দেয়। ভোরের আলো ফোটার সাথে সাথে সে আবার পালাতে শুরু করে। একটা গাছের গায়ে নীল রং দেখে সর্দার জ্যাগুয়ারের ডাইরেকশন বুঝতে পেরে যায়, কারণ জ্যাগুয়ারের গায়ের মধ্যেও তারা নীল রং মাখিয়েছিল। সুতরাং নীল রং যখন গাছের মধ্যে লেগেছে তার মানে জ্যাগুয়ার এই রাস্তা দিয়ে পালিয়েছে। কিন্তু তখনই গাছের থেকে একটা সাপ বেরিয়ে আসে আর ওই সাপের ছোবলে সর্দারের দলের আরেকটা লোক প্রাণ হারায়। বাকি লোকেরা জ্যাগুয়ারের পিছনে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা জ্যাগুয়ারকে দেখে ফেলে এবং একের পর এক তীর ছুটতে থাকে জ্যাগুয়ারের দিকে। জ্যাগুয়ার তাদের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ছুটতে ছুটতে জ্যাগুয়ার একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ায়। প্রবল জলের স্রোত এবং অনেক উঁচু থেকে সেই ঝর্ণায় লাভ দেয় সে। প্রাণে বাঁচবে কিনা জানে না জ্যাগুয়ার, কিন্তু এই মানুষগুলোর হাতে অন্তত মরবে না। জল থেকে উঠে জ্যাগুয়ার সর্দারকে চিৎকার করে বলে, এই জঙ্গলটা আমার, আমার বাবা এখানে শিকার করেছে, আমি শিকার করেছি, ভবিষ্যতে আমার ছেলেও এই জঙ্গলে শিকার করবে, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে আমার সাথে এসে লড়াই করো সামনাসামনি। জ্যাগুয়ারের কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে সর্দার। সে ঠিক করে জ্যাগুয়ারের ঘরে গিয়েই তার সঙ্গে লড়বে। সর্দারের এক সঙ্গী তাকে সাবধান করে দিয়ে বলে, আমরা যদি ওর ওখানে যাই তাহলে কিন্তু ওই বাচ্চাটার ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে, আমাদের ফিরে যাওয়া উচিত। এটা শুনে সর্দার তার দলের ওই লোকটাকে নিজেই শেষ করে দেয় আর বাকিদের নিয়ে জলে ঝাঁপ দেয়, এবং জলে ঝাঁপ দেওয়ার সময় আরেকজনেরও মৃত্যু হয়। জ্যাগুয়ার এখন নিজের জঙ্গলে, এরিয়াটা তার, যেখানে সে ছোটবেলা থেকে তার পিতার সাথে শিকার করেছে। দৌড়তে গিয়ে জ্যাগুয়ার একটা পাকের মধ্যে পড়ে যায়। কাদা মেখে সে সেখান থেকে বেরিয়ে আসে। সর্দারের দলকে আটকানোর জন্য জঙ্গল থেকে মৌমাছির বাসা তুলে তাদের উপরে ছুঁড়ে মারে জ্যাগুয়ার। জঙ্গলের মধ্যে থাকা বিষাক্ত ব্যাঙের শরীর থেকে বিষ সংগ্রহ করে এবং কাঁটার মধ্যে সেই বিষ লাগিয়ে এক ব্যক্তিকে সে শেষ করে দেয়। সর্দারের এক ছেলের সাথে জ্যাগুয়ারের লড়াই শুরু হলে জ্যাগুয়ার হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপরে আর চোখের নিমিষেই তাকে শেষ করে দেয়। এর মধ্যে বৃষ্টি নামে। জ্যাগুয়ারের মনে পড়ে তার স্ত্রী এবং ছেলে তো সেই কুয়ার মধ্যে রয়েছে, আর বৃষ্টিতে সেখানকার জল বেড়ে গেলে সেখানে তারা বাঁচতে পারবে না। জ্যাগুয়ার সেই কুয়োর দিকে ছুটতে থাকে, কিন্তু এর মধ্যেই তার সামনে এসে দাঁড়ায় সর্দার নিজে। জ্যাগুয়ার থমকে দাঁড়ায়। সর্দার তার উপরে আক্রমণ করার জন্য এগোতে শুরু করে, কিন্তু জ্যাগুয়ার এক জায়গাতেই দাঁড়িয়ে। হঠাৎ সর্দারের পায়ে আটকে যায় ফাঁদ, আর একটা বিশাল আকার বর্ষা সর্দারের শরীরকে এপার ওপার করে চিরে দেয়। মৃত্যু হয় তার। সর্দার ভুলে গেছিল সে এখন জ্যাগুয়ারের জঙ্গলে আছে এবং এখানে কোথায় কি ফাঁদ পাতা আছে জ্যাগুয়ার খুব ভালো জানত। জ্যাগুয়ার ছুটতে ছুটতে একটা সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। সেখানে জ্যাগুয়ারের দলের দুজন লোকও এসে পৌঁছায়। ওদিকে বৃষ্টির জলে কুয়া ভর্তি হতে শুরু করেছে। গলা অবধি জলে
ছোট ছেলেকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে জ্যাগুয়ারের স্ত্রী। আর এই পরিস্থিতিতে সে গর্ভে যে সন্তানটা ছিল তারও জন্ম দেয়। সমুদ্রের পাড়ে গিয়ে জ্যাগুয়ার এবং সর্দারের দুই লোক দেখে বড় বড় জাহাজ নিয়ে ইউরোপিয়ানরা তাদের দ্বীপে আসছে। সেই সুযোগে জ্যাগুয়ার তার স্ত্রীর কাছে পৌঁছে যায়। সে তার স্ত্রী এবং সন্তানকে কুয়া থেকে বের করে আনে। জ্যাগুয়ারের স্ত্রী সেই ইউরোপিয়ানদের বড় বড় জাহাজ দেখে জিজ্ঞেস করে, আমাদের কি ওখানে যাওয়া উচিত? জ্যাগুয়ার বলে, না, আমরা গভীর জঙ্গলে যাব আর নতুন করে আবার জীবন শুরু করব। এই বলে জ্যাগুয়ার তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাদের জন্য ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থেকো সবাই।